আচ্ছা, ক্লাস নাইন তোমরা নিশ্চয়ই সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন দিচ্ছ 2023-এ, তাই না? আর তোমাদের এক্সাম হচ্ছে হয়তো অনেকেরই, দেখো এই 8-এর লেসেন থেকে কারো কারো ক্ষেত্রে 17 পর্যন্ত পুরো, তাই না? তো এইরকমই হয়। তো এছাড়া যাদের অন্য কিছু হবে তারা একটু জানিও আমাকে কমেন্টসে, সেই অনুযায়ী যদি কিছু সাজেশনস বাকি থাকে সেটা দেবো। কিন্তু আজকে ভিডিও পর্বে যেটা তোমাদের জানাতে ভীষণ আগ্রহী আমি, এইটা দেখো, এইখানে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিয়ার একটা সাজেশান, এটা নিয়ে ডিটেলস কথা এই ভিডিওর শেষের দিকে বা কখনো বলবো, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকো। আমি বলতে চাইছি উপপাদ্য একটা, সম্পাদ্য একটা, রাশিবিজ্ঞান একটা, 100% এই ইউনিট টেস্টে তোমাদের পড়বেই। তাই একটা উপপাদ্য তুমি যদি পারো, এই সেকেন্ড ইউনিট টেস্টে 4 নম্বর সেখানে পড়ে, ফাইনালে কিন্তু এটা 5 থাকবে। সম্পাদ্য যদি করো সেখানেও তোমার 4 নম্বর, ফাইনালে 5 থাকবে। আর রাশিবিজ্ঞান একটা 4, তাহলে 3 4 12, ব্যাস পাস হয়ে গেল। এখন তুমি ভাবছো, স্যার আমি তো উপপাদ্য কিছু পারি না, তাহলে আমি পারবো কী করে? আচ্ছা, যারা উপপাদ্য পারো না তাদের জন্য আমার এই একাডেমিয়া চ্যানেলে, যে চ্যানেলে তোমরা দেখছো, তার প্লেলিস্ট বানানো আছে। চ্যানেলের মধ্যে যাও, চ্যানেলের মধ্যে মানে এই চ্যানেলের লোগোতে ক্লিক করলে প্লেলিস্ট ওখানে দেখতে পাবে। সেই প্লেলিস্টে গিয়ে উপপাদ্য ক্লাস নাইন ম্যাথস বলে আলাদা পার্ট দেওয়া আছে বা উপপাদ্য বলে দেওয়া আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস নাইনের এই উপপাদ্যগুলো পাবে। অথবা আমি যদি সময় পাই ডেসক্রিপশন বক্সে এদের কয়েকটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেগুলো দেখবে। আচ্ছা, প্রথমত বলে দিই উপপাদ্য মোস্ট ইম্পর্টেন্ট 23, 24, 26 তিনটের মধ্যে একটা 100% পড়বে, আর বাকিগুলো এক্সট্রা রিক্স যাতে নিচে যদি না চাও এই কটা দেখে যাবে। সম্পাদ্য কোষে দেখি কত, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, 13, 13, 2, 5 কোষে দেখি, 14, 1, 2, 5, 6 আর 4 আছে। রাশিবিজ্ঞানের ক্ষেত্রে 11.1-5, 6, 7 তিনটে অঙ্ক, 11.2-2, 6, 11, 12 তার মধ্যে 6 আর 11 মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে যদি তুমি উপপাদ্য নাও পারো, তাহলে সম্পাদ্য একটা 100% তোমাকে পারতেই হবে, খুব সহজ হয় এটা। রাশিবিজ্ঞান একটাও পারতেই হবে, 4, 4, 8 তাহলে তোমার তো 10 পেতে হবে, পাশ করবে কী করে? তাহলে একটু বলি, এইখানে কিছু কিছু 1 নম্বর 2 নম্বরের কোশ্চেন্স থেকে থাকে, যেখানে বলা হচ্ছে এই পাতাগুলো লক্ষ্য করো, 150 পাতা, 4-এর দাগ, 5-এর দাগ যা আছে এর মধ্যে একটা অবশ্যই MCQ আর এই 5-এর দাগের একটা 1 নম্বর SAQ বা 2 নম্বরে দেবে। এইভাবে এই যে দাগ নম্বরগুলো, 162 পাতার 8-এর দাগ, আবার 173 পাতার 14-এর দাগ, 132 পাতার 15-16-এর দাগ, 122 পাতার 2-3-এর দাগ 100% এর মধ্যে একটা 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 করে পার্ট পড়বে। তাহলে 1, 2, 3, 4, 5টা স্টেপ, 5টা স্টেপে যেখানে যেখানে 2টো দাগ আছে, 2টো একটা একটা করে পড়বে। তার মানে ধরো প্রায় এখান থেকে তুমি 10 নম্বর ক্যারি করতে পারো, ধরছি কিছুই পারলে না, ছাড়ো 4টে ঠিক করতে পারলে, তাহলে ওখানে তো 4 দুগুণ 8, 8 4-এ তাহলে সেই 12 হয়ে গেল। তাহলে এটা গেল পাস মার্কসের জন্য তোমাদের বললাম ফাইনাল সাজেশনস। আবার বলছি কিন্তু এর বাইরে কিছুই করার দরকার নেই, কেউ যদি পাস নিয়ে সন্দেহ করো তো এটা 100% করবে। এবার চলো ডিটেলস ভিডিও আসি, পাস নিয়ে তো শুধু চললে হবে না, তাই না? চলো আমরা এইখানে তোমাদের জন্য বইগুলোতে যেটা এক্ষুনি বললাম শাস্তি পর্বের মধ্যে দেখে নাও। আমি বলছি যে যে 4টি পাতা, যে স্টেপগুলো রাশিবিজ্ঞান তুমি দেখে যাবে সেখানে তোমরা লক্ষ্য করো, এখানে রাশিবিজ্ঞান দেখো, এইখানে আমি তোমাদের বলেছি যে দেখো এই রাশিবিজ্ঞান 11-1, পেজ নম্বর 161 সেখানে দেখো 5, 6 আর পরেরটা যাচ্ছি দেখো, চাইলে 7টা করতে পারো। আর এখান থেকে কিন্তু যে কোনো একটা দাগ, যেমন মোস্ট ইম্পর্টেন্ট এইটা, এইগুলোর মধ্যে কিন্তু তোমার 100% কিন্তু এখানে তোমার 100% কিন্তু তোমার MCQ এবং শর্ট কোশ্চেন্স এইসব কিন্তু তোমার এখানে আসে বাকি এই দাগগুলোর মধ্যে। আচ্ছা চলো আর একটা পেজ তোমাদের দেখিয়ে দেবো, এইখানে তোমার কোষে দেখি 11-2 যেখানে দেখো 2-এর দাগ, তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট 6-এর দাগ, বুঝতেই পারছো নিশ্চয়ই 6-এর দাগের সাথে সাথে সেম ধরনের বহুভুজ দিয়েছে 11-এর দাগ। এবং বাকিগুলো তোমরা একটু যদি দেখো এর মধ্যে, এগুলো আমার মতে মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু বাকিগুলো তোমাকে ফেলনা করলে চলবে না, আর এর মধ্যে কিন্তু একটা MCQ পড়ে অবশ্যই। তো চলো এই যে 2টো পেজ আমি আবার বলছি, অর্থাৎ এখান থেকে 100% আর এই 2টো ভেবে দেখো, এই এক এখান থেকে 2-3টে মাত্র ম্যাথস এই পেজটা, আর এখান থেকে তোমার এক্ষুনি জানালাম এই পেজটা, এই 2টোর মধ্যে 100% একটা যখন পড়বে তাহলে কেন তুমি বসে থাকবে? আর খুব সহজেই হয়, এগুলো ভালো করে তুমি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করে নাও। আচ্ছা চলো এটা গেল প্রথম স্টেপ, 4 নম্বর এখান থেকে একটা বড় কোশ্চেন, আমি ছোটো কোশ্চেনের কথা বলছি না, ছোটো কোশ্চেনের দাগ নম্বরগুলো তো দেখিয়ে দিলাম। এছাড়া আমি তোমাদের বলেছি এই যে উপপাদ্য 24 এটা আছে, ওই আমি স্টারের মধ্যে রেখেছি, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই যে 23 মোস্ট ইম্পর্টেন্ট, এর চ্যানেলে এর ডিটেলস তুমি কীভাবে পারবে একদম সহজ, খুব সহজভাবে উপপাদ্য বুঝিয়ে দিয়েছি, যেটা তোমার ম্যাথসের থেকেও সহজ মনে হবে। এবং উপপাদ্য এখানে কত 24 তোমাকে বললাম, এবং তার সাথে সাথে এখানে তুমি দেখে নাও উপপাদ্য 25
যেটাও ইম্পর্টেন্ট হয়, এবং আমার মতে পঁচিশের থেকেও ২৬টা বেশি ইম্পর্টেন্ট। যদি ইউনিট টেস্ট বিচারে ২৫টা পড়ার যোগ্য, কারণ খুব ছোট, কিন্তু তবু আমার মতে ২৬টা মোস্ট ইম্পর্টেন্ট। তো সেইভাবে দাগ রেখেছি। ছাড়ো, উপপাদ্যগুলো চলে গেলাম, এবার সম্পাদ্যে আসি। ১৩ কোষে থেকে ১৩ই সেখানে দেখো দুয়ের দাগ আর পাঁচের দাগ মোস্ট ইম্পর্টেন্ট, কোনো কোনো ক্ষেত্রে তিনের দাগে, কোনো টিচার যদি কঠিন করে ভাবেন তাহলে তিনের দাগেরটা দেন। তো এই গেল তোমার দুটো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পড়ার চান্স ১০০%। এর সাথে সাথে বাকি ৬ পর্যন্ত যদি প্র্যাকটিস করো এর মধ্যেই আসে। যদি সবকটা এই একের দাগ বাদ দিয়ে ২-৩-৪-৫-৬ প্র্যাকটিস করো তাহলে তোমার ১০০% ওটা একের। কারো কারো ক্ষেত্রে না এই কোষে থেকে ১৩ ফার্স্ট ইউনিট টেস্টে হয়ে গেছে কোনো কোনো স্কুলে, তাহলে নিশ্চয়ই আরও একটা যে সম্পাদ্য চ্যাপ্টার থাকবে সেখান থেকে পড়বে। তা এখানে মোস্ট ইম্পর্টেন্ট দেখো একের দাগ আর এখানে ৬ দাগ, এবং তুমি কিন্তু এছাড়াও প্র্যাকটিস করবে। দেখো এখানে ২-এর দাগ, ৩-এর দাগ, ৪-এর দাগ, এগুলো প্র্যাকটিস করবে, ৫-এর দাগ, অর্থাৎ এই ৬ পর্যন্ত প্র্যাকটিস করবে, ব্যাস ওর মধ্যে একটা ১০০% পড়বে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ১-এর দাগ এবং ৬-এর দাগ, এইগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। এবং ৫-এর দাগ আমি অনেক জায়গায় পড়তে দেখেছি কিন্তু, অর্থাৎ এগুলো বাদ দেওয়ার কিছু নেই। এবং ২-এর দাগ, এটা ২-এর দাগ ফাইনালে পড়ে কঠিন একটু, ৫ নম্বর করে দিয়ে দেয়, আর বাকি এই সময় ৪ নম্বর করে দেয় বলে একটু সহজ সহজ টাইপগুলো দেয়। যাই হোক, এই গেল তোমাদের বললাম যে একটু আগে যে বিষয় বললাম, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যে পেজগুলো অবশ্যই তুমি বাদ দিয়ে যেতে পারবে না। চলো আমরা তাহলে এবার প্রথম থেকে শুরু করি, অর্থাৎ ৮-এর লেসেন থেকে যখন এক্সাম হবে তাহলে ৮-এর আমরা ১ থেকে শুরু করে দিই, সেখানে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেখান থেকে মানে দেখে নিই আমরা। যেমন এইখানে একটু লক্ষ্য করো, ৮-এর ১-এর যেগুলো স্টার করা আছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আসে। এইখানে আমি স্টার করে রেখেছি কিন্তু তোমাদের, অর্থাৎ এইগুলোই কিন্তু ভীষণ গুরুত্ব দিয়ে দেখতে হবে। যদি কোনো স্কুলে প্রয়োগ পড়ে বলে এই প্রয়োগটা বেশি গুরুত্বপূর্ণ। এবং তার সাথে সাথে দেখো আমরা ৮-এর ২-এ চলে আসি, যেখানে দেখো ২-এর দাগ এবং ৩-এর দাগ, আর এইখানে আছে ৭-এর দাগ, যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এইগুলোই। তো চলো এবার আমরা পরে চলে যাই, অর্থাৎ পরে লেসেন এখানে একটা প্রয়োগ আছে যেটা আমি দাগ দিয়ে রেখেছি, সত্যি সত্যি কিন্তু এটা খুবই পরে এক্সামে কার্যকরী। এবং তার সাথে সাথে আমরা এইখানে একটা, যেমন এইটা কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এইবার চলে যাই এইখানে, এইখানে তোমাদের যেমন এই এই পার্টগুলোতে দেখো এই পার্টে কিছু কিছু পড়ে, যেমন এই ১০-এর দাগেরটা ইম্পর্টেন্ট হয় মাঝে মাঝে, আমি দেখেছি প্রায় এটা পড়তে দেখে, এবং ১-এর দাগেরটা। চলো এখানে আমি দাগ দিইনি ওই জন্যই। এবার এইখানে কিছু কিছু ম্যাথস আছে, যদি তোমরা প্র্যাকটিস করতে চাও কঠিন দিতে চাও, আর এইখানে বলি এই ২-এর দাগের কিন্তু এমসিকিউর মধ্যে একটা ১০০% পড়ে, এবং বিগত ২-৩ বছর থেকে দেখেছি আমি হয় ১-এর দাগ নয় ২-এর দাগ প্রত্যেক স্কুলে এই পার্টগুলোই পড়ে এই দুটোর মধ্যে। আর এখান থেকে ২ নম্বরের কোশ্চেন দিয়ে দেয় একটা, তার অর্থাৎ আমি যে তোমাদের ইম্পর্টেন্ট এই যে ৬-৭-এর মধ্যে রেখেছি, কিন্তু এই পেজ রেখেছি আমি, দেখো এটা ১২২ পাতা, তো দেখো এই দেখো ১২২ পাতা, ২-এর দাগ, ৩-এর দাগ, ১০০% এর মধ্যে পড়বে। আর তোমরা নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সে গেলে এর উত্তরের পিডিএফ পাবে, তা নাহলে কোনো যে প্রাইভেটে পড়ো বা স্কুলে টিচার তাদের থেকে এগুলো নিশ্চয়ই করে নিয়েছো, সেগুলো দেখে রাখবে। এখানে যেমন যেগুলো গোল দিয়ে দাগ দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এবার চলো আমরা পরে, এখানে তোমাদের তো ২০-এর উপপাদ্য, যেটা এই উপপাদ্যের মধ্যে দেখো স্টার দেওয়া, আমি কিন্তু ৬-৭-এর মধ্যে রেখেছি, ওই ওই এই একটু আগে তোমাদের যে ৬-৭ দেখিয়েছিলাম। এবং আমি একটা করে এগিয়ে যাচ্ছি এর পরে পরে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা এই পেজটা, এখান থেকে কিন্তু এই পেজটার মধ্যে এমসিকিউ এর মধ্যে একটা, এর মধ্যে একটা বড় কোশ্চেন দেবে, মানে সরি ১ নম্বরের এসিকিউ বা ২ নম্বরের দিয়ে দেবে এর মধ্যে একটা। তো যারা পারবে করতে পারো, নাহলে কিছু করার নেই, কারণ ওগুলো একটু কঠিন হয়। এবার চলো ১০-এর ১-এ যাচ্ছি, এইখানে কয়েকটা স্টার দেওয়া আছে দেখে নাও, এইখানে ৫-এর দাগ, ৮-এর দাগ, ১০-এর দাগ, ১৩-এর দাগ, এটা পেজ নম্বর কিন্তু ১৪৬, এবং এপারে একটা আছে ১৭-এর দাগ, ঠিক আছে, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং চলে যাই তারপরে ১০-এর ২, কোষে দেখি ১০-এর ২ পেজ নম্বর ১৫০, এই যে দাগ দিচ্ছে এর মধ্যে ১০০% একটা আসবেই, অর্থাৎ একদম এক্স্যাক্টলি এই পেজটা তোমাদের অবশ্যই একটা আসবে, আর এই একটা পেজ, অর্থাৎ ১২২ পাতার থেকে একটা ১০০% ২-৩-এর মধ্যে পড়বে, আর এই ১৫০ পাতার মধ্যে এইখানে ৪-এর দাগ ৫-এর দাগের মধ্যে অবশ্যই পড়বে, এইটুকুর মধ্যে ৪ নম্বর তুমি পেয়ে যাবে। অর্থাৎ এখান থেকে যদি একটা পড়ে ওখানে একটা, এমসিকিউ একটা একটা করে দুটো, এখানে যদি ১ নম্বরে দিয়ে দেয় তাহলে ৩টে, ওখানে একটা ৪ নম্বর পাবি, তাই না, এগুলো ১০০% এই পেজগুলোর মধ্যে পাবে। তো এবার চলো আমরা রাশিবিজ্ঞান, তোমাদের তো জানিয়ে দিয়েছি কী কী করতে হবে, তাই রাশিবিজ্ঞান নিয়ে আর সময় নষ্ট করছি না, একটু আগে জানালাম রাশিবিজ্ঞান। হ্যাঁ রাশিবিজ্ঞানে এই এমসিকিউগুলো এগুলো কিন্তু কমপ্লিট করবে, এর মধ্যে থেকে পড়বে। আর ওপারের চ্যাপ্টার রাশিবিজ্ঞানে তোমাদের তো এমসিকিউ আমি বলেইছি, যেমন এখানে এই ৮-এর দাগের এমসিকিউগুলোর এর মধ্যে একটা দিয়ে দেয়। তো চলো রাশিবিজ্ঞান আমি বাদ দিয়ে দিচ্ছি, এবার আমি যাচ্ছি উপপাদ্য, এখানে একটা পার্ট আছে, এখানে যেমন ২৩-এর উপপাদ্য, এটাও তোমাদের বলেছি একটু আগে, তাই উপপাদ্য নিয়ে এগুলো আর সময় নষ্ট করছি না, কারণ এগুলো তোমাদের এই এই ভিডিও পর্বেই জানিয়েছি, এবং সেখানে তোমাদের সম্পাদ্য এক্ষুনি জানালাম, এখানে ১৪-ও জানালাম, তাই এগুলো বাদ দিয়ে আমরা এইখানে আসবো, অর্থাৎ কিছু পরিমিতির পার্টের সেখানে কিছু চলে আসবো। তো যাই হোক, আমি যেহেতু ব্যাচ থেকে ভিডিও করছি এবং তাই ফলে এক হাতে মোবাইল নিয়ে আর অন্য হাতে তোমাদের এ করছি, তাই ফলে ভিডিওটিতে একটু সমস্যা হবেই, তোমরা অ্যাডজাস্ট করো। এখানে ৭-এর দাগে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ২২০ পাতা,
এবং এইখানে অনেকগুলো আছে, কিন্তু আমি জানি এগুলো ছেলেদের ক্ষেত্রে খুব কঠিন। এই এমসিকিউগুলোই দেখে যাও, ওর থেকে একটা পড়বে, তো ফলে এইগুলো অত গুরুত্ব দিইনি আমি। কিন্তু এইখানে দেখো কয়েকটা, যেমন এই নয় দাগের ইম্পর্টেন্ট দিয়েছি, তবে এইগুলো কিন্তু এর মধ্যে আমি স্যাটিসফাইড নই যেগুলো দাগ দিয়েছি, তো এটা নিয়ে গুরুত্বপূর্ণভাবে ভাবিনি, তো ওই জন্যই দু একটা দাগ দিয়ে রেখেছি জাস্ট। ওগুলো তোমরা একটু দেখে নিতে পারো নিজেরা। আচ্ছা, এইখানে যেমন এই কয়েকটা এমসিকিউর মধ্যে একটা দিয়ে দেয়, তো যাই হোক বাদ দাও, আমি যেহেতু ওই দুটো পেজ নিয়ে ভাবিনি, তাহলে আমি এবার চলে যাব তোমাদের, 18-17 পর্যন্ত ছিল, তো এই এই গেল। এবার চলো আমরা আরও একটু লাভ ক্ষতির পার্টগুলো যেখানে বাদ দিয়েছিলাম মনে হচ্ছে সেইগুলো একটু দেখে নেবো, কয়েকটা লাভ ক্ষতির মধ্যে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেখানে একটু দেখে নেবো। একটু সাথে থাকো আর তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকো, আর প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও কিন্তু চ্যানেলে আছে এবং সাজেশন সহ এমনকি উত্তর সহ কিন্তু চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখানে কিন্তু যেতে পারো। হ্যাঁ, এইগুলো তো জানিয়েছিলাম, সব জানিয়েছি, অর্থাৎ আর কিছু বাকি নেই আশা করছি। এইগুলোই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিস করে যাও।